আসসালামু আলাইকুম। সামরিক সদর দপ্তর পেন্টাগনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। শত্রুর হামলা থেকে রক্ষা পেতে পেন্টাগন ভবন খালি করার পক্ষে অনেক কর্মকর্তা। নিজস্ব তৈরি স্টেলথ ফাইটারের মালিক হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। চীনা আর্লি ওয়ার্নিং বিমানের রাডারে ধরা পড়বে যুক্তরাষ্ট্রের S-22 ও F-35 স্টেলথ ফাইটার। মহাকাশ মিশনের পরীক্ষা শুরু করতে যাচ্ছে তুরস্ক। হাইপারসনিক বুলেট পরীক্ষা যুক্তরাষ্ট্রের। বিডি ভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। 2001 সালে একটি বাণিজ্যিক পরিবহন বিমানের সাহায্যে সুইসাইড আক্রমণ করে একসাথে পুরো পেন্টাগন ভবন গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন একটি ক্রুজ মিসাইল আক্রমণ করে পুরো পেন্টাগন গুঁড়িয়ে দেওয়া সম্ভব। ২০০১ সালের পেন্টাগন ভবন আক্রমণে ভবনটির এক পাশ বিধ্বস্ত হয়েছিল, নিহত হয় ১২৫ জন, কিন্তু এ আক্রমণের পরও ভবনের কমান্ড সেন্টার কার্যকর থাকে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি তেল ক্ষেত্রে নিখুঁত মিসাইল হামলার পর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্রের অনেক শত্রু রাষ্ট্রের কাছে বর্তমানে নিখুঁত নিশানায় হামলা করার মিসাইল প্রযুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সৌদিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ফলে অনেক নিরাপত্তা কর্মকর্তা আশঙ্কা করছেন পেন্টাগনের পাঁচ দিক থেকেই ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা পরিচালনা করতে পারে যে কোনো শত্রু দেশ। রাশিয়া এবং চীনের কাছে রয়েছে ক্রুজ মিসাইল, এসব মিসাইল ছোড়ার জন্য রয়েছে ব্যাপক সংখ্যক সাবমেরিন, আর সাবমেরিন থেকে ছোড়া এসব মিসাইল নিয়ন্ত্রণের জন্য উভয়ের কাছে রয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। একটি ভবনে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর কেন্দ্রীভূত করাকে ভালো কৌশল হিসেবে এখন বিবেচনা করা হচ্ছে না। মূলত যুক্তরাষ্ট্রের ওয়ার ফাইটিং সিস্টেম সীমিত কিছু ভবন এবং সহজে নিশানাযোগ্য এয়ারফিল্ড, বন্দর, ডিপো এবং কমান্ড সেন্টারে সীমাবদ্ধ, ফলে এ নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। করোনার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীভূত ওয়ার ফাইটিং সিস্টেম বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, এমনকি প্রাইভেট হোমে সরিয়ে নেওয়া হয়েছে অনেক কার্যক্রম। শত্রু সহজ নিশানা থেকে রক্ষা পেতে দূর দূরান্তে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন অফিসিয়াল কার্যক্রম। এয়ারফোর্স এবং ডিফেন্স ইনফরমেশন সিস্টেম এজেন্সির অনেক কার্যক্রম দূরবর্তী গোপন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। নেভির চিফ অব লার্নিং জন ক্রুগার পেন্টাগনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি পেন্টাগন খালি করার পরামর্শ দিয়েছেন। শীঘ্রই নিজস্ব তৈরি স্টেলথ ফাইটারের মালিক হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এর নাম KF-X স্টেলথ ফাইটার। ২০২২ সালে এটি প্রথম আকাশে ওড়ার কথা রয়েছে। প্রথম আকাশে উড়বে যে বিমানটি, তার অ্যাসেম্বল বা বিভিন্ন অংশ যুক্তকরণ কাজ চলছে। করোনা দুর্যোগের মধ্যেই এই কার্যক্রম চলছে। আগামী বছরের এপ্রিল মাসে এটি হ্যাঙ্গার থেকে বাইরে বের করা হবে। স্টেলথ ফাইটার উদ্ভাবন এবং তৈরির জন্য $16 বিলিয়ন কর্মসূচি হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এ স্টেলথ ফাইটার হবে একটি বহুমুখী যুদ্ধবিমান। কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ জানিয়েছে 2015 সালে স্টেলথ ফাইটার উদ্ভাবনের কাজ শুরু হয়। এটি একটি 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান। সুপারসনিক এ জঙ্গি বিমানের গতি হবে ঘণ্টায় 1,400 মাইল। প্রায় 8 টন ওজনের বোমা ও মিসাইল বা সমরাস্ত্র বহন করতে পারবে এটি। প্রথম দফায় ১২০টি KF-X নির্মাণ করবে কোরিয়া। প্রতিটি বিমানের খরচ পড়বে $130 মিলিয়ন, যা F-35 এর চেয়ে কিছুটা বেশি। ইন্দোনেশিয়া এ বিমানের বিষয়ে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। হাইপারসনিক বুলেটের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর নাম সাইফাই অসাম। শত্রুপক্ষের ছুটে আসা ক্রুজ মিসাইলকে আকাশে গুলি করে অকার্যকর করে দিতে পারে সাইফাই অসাম নামক
এই হাইপারসনিক বুলেট। এই বুলেট ছোড়া হয়ে থাকে হাউইটজার থেকে, আর্মি M109 পালাদিন ঘাঁটির 155mm হাউইটজার এবং নেভি ডেক গান থেকে সফল পরীক্ষা চালানো হয়েছে এই বুলেটের। নিউ মেক্সিকোতে পরীক্ষার সময় হাইপার ভেলোসিটি গাইডেড প্রজেক্টাইল একটি BKUM-167 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এ ড্রোন রাশিয়ার ক্রুজ মিসাইলের সমান। কোনো কিছুর গতি শব্দের গতি চেয়ে 5 গুণ বেশি বা Mach 5 হলে তাকে হাইপারসনিক গতি বলে। সাইফাই অসাম বুলেট ট্যাঙ্ক থেকেও ছোড়া যাবে এবং এটি ব্যয়বহুল প্যাট্রিয়ট মিসাইলের তুলনায় অনেক সস্তা। এদিকে আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফ্টের পরীক্ষা চালিয়েছে চীন। এর নাম KJ-600। এ বিমানের রাডারে ধরা পড়বে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত F-22 এবং F-35 এর মতো স্টেল ফাইটার। F-35 বিমান যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে আরও অনেক দেশের কাছে। একটি বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজ ধরা পড়েছে চীনা আর্লি ওয়ার্নিং বিমান উড্ডয়নের চিত্র। চীনের উত্তর পশ্চিম শান্সি প্রদেশের শিয়ান এলাকায় করা হয়েছে এই বিমানের টেস্ট ফ্লাইট। চীন এখনও আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইট নিয়ে কোনো ঘোষণা দেয়নি। চীন বর্তমানে নিজস্ব তৈরি বিমানবাহী রণতরির মালিক। এজন্য দেশটির দরকার এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, আর এ চাহিদা পূরণ করবে KJ-600 বিমান। দৃষ্টিসীমার বাইরে অবস্থানকারী এই বিমান চীনা বিমানবাহী রণতরির সক্ষমতা অনেক বৃদ্ধি করবে। বিমানবাহী রণতরির আর্লি ওয়ার্নিংয়ের জন্য চীন বর্তমানে হেলিকপ্টার ব্যবহার করে থাকে। হেলিকপ্টারের রাডারের আওতায় 200 কিলোমিটার ব্যাসার্ধ, অপরদিকে আর্লি ওয়ার্নিং বিমানের রাডারের আওতা 400 থেকে 500 কিলোমিটার ব্যাসার্ধ। চীনের কাছে আগে থেকেই আর্লি ওয়ার্নিং বিমান রয়েছে, এর নাম KJ-2000 এবং KJ-500। KJ-600-এর ইঞ্জিন সংখ্যা 2টি এবং ক্রু 5 থেকে 6 জন হতে পারে। চীনা রাডার যুক্তরাষ্ট্রের F-22 স্টেলথ ফাইটার শনাক্ত করতে সক্ষম বলে অনেক আগে থেকেই খবর প্রকাশিত হয়েছে। তুরস্ক তাদের নিজস্ব তৈরি লিকুইড প্রোপেলেন্ট রকেট ইঞ্জিনের সাহায্যে স্পেস মিশন বা মহাকাশ মিশনের পরীক্ষা শুরু করতে যাচ্ছে। তুরস্কের শীর্ষ সমরাস্ত্র তৈরি প্রতিষ্ঠান রকেট সানের প্রোডাকশন ফ্যাসিলিটি অ্যান্ড রিসার্চ সেন্টার উদ্বোধনের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই ঘোষণা দেন। 30 আগস্ট আঙ্কারায় উদ্বোধন করা হয় এই সেন্টার। এ বছরের শুরুতে এরদোয়ান জাতীয় স্পেস প্রোগ্রামের ঘোষণা দেন এবং তুরস্ককে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারতের সমপর্যায়ে নিয়ে আসার কথা জানান। এরদোয়ান স্থানীয়ভাবে মিসাইল এবং রকেট ওয়ারহেড সিস্টেম তৈরির উপর জোর দিয়েছেন এবং এর মাধ্যমে তুরস্ক এক্ষেত্রে ব্যাপকভাবে আমদানি নির্ভর অবস্থা থেকে বের হয়ে আসতে সক্ষম হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের সর্বশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে চীন তার পরমাণু বোমার সংখ্যা দ্বিগুণ করার কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 10 বছরের মধ্যে তারা এটি বাস্তবায়ন করবে। পেন্টাগনের রিপোর্টে আরও বলা হয়েছে চীনা আর্মি গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। 1 সেপ্টেম্বর প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে শিপ বিল্ডিং, ব্যালিস্টিক ক্রুজ মিসাইল এবং ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এ অনেক উন্নতি করেছে চীন। পেন্টাগন এমন এক সময় চীনা মিলিটারি অগ্রগতির এ খবর প্রকাশ করল যখন দক্ষিণ চীন সাগর সহ বিভিন্ন ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা বিরাজ করছে, আর ডোনাল্ড ট্রাম্প চীন বিরোধিতাকে তার নির্বাচনী প্রচারণার একটি বড় ইস্যু বানিয়েছেন। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে চীনের কাছে বর্তমানে 200-এর মতো পারমাণবিক বোমা রয়েছে। অপরদিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা আগামী 5 বছরে 200-তে পরিণত করবে চীন। চীনা ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত পরিচালনায় সক্ষম। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক বোমা সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে চীন স্থল, সাগর এবং আকাশপথে পারমাণবিক বোমা নিক্ষেপের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হাতে নিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।